সাবস্ক্রাইব করুন সাব্বাস টিভি 208, ক্লিক করুন বেল আইকন, আর ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই কানে লাগিয়ে নেবেন। খান কি ছেলেরা বন্ধু, বন্ধু হইলে বন্ধুর সাথে এরকম বেইমানি করতে পারতো না। এরকম বন্ধু দুনিয়াতে যার কারো না হয়। বুধমারানির ভাই দিল আমার বন্ধু পচার জীবনটা পুরো শেষ করে দিল। খানকির ছেলে ধুলো, তুই আমার জীবনটাকে পুরো শেষ করে দিলি রে। আমি অনেক কষ্ট করে একটা বিয়ে করেছিলাম একটা মেয়েকে, সে মেয়েটাকেও তো আমার ঘর থেকে নিয়ে চলে গেলি গুরুমারানির ছেলে। তুই বাসে চাপা পড়ে মরবি সুইডের বাচ্চা। জীবনটা পুরো লালটানি হয়ে গেল রে। এই মদই আমার জীবনের এখন সব কিছু। এই মদ ছাড়া আমার আর কোনো উপায় নাই। যাকে প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মনে করলাম সেই গুরুমারানি ভাই আমার সর্বনাশ করলি। কি রে পচা, তুই তোর বইয়ের কোনো খোঁজ খবর পেলি? খোঁজ খবর কোথায় পাবো? সে মাগিতে চলেই গেছে আমাকে ছেড়ে ছেড়ে দিই, তার আবার খোঁজলে আমি কি করবো? যতই হোক ভরা রে, তবু বউ তো বটে, বউ হারানোর জ্বালা যে কি জ্বালা, যার হারিয়েছে সেই জানে ভরা। বস 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 ভরা, এখানে বস তো বসে কথা বল। মাল একটু খাবি নাকি? না রে ভরা, আমি মাল খাবো না। গজনী বল, ধুইলো যে কাজটা আমার সাথে করলো এটা কি ও ঠিক করলো বল তো? তোর সাথে ও বুধমারানির বেটা বিশাল অন্যায় করেছে রে। তাহলে তুই বল, আর কাউকে বন্ধু বলে বিশ্বাস করা যাবে বল? হ্যাঁ, তবু কাছে তো ভুল প্রথমেই করেছিস বে। তো রাস্তাঘাটে বন্ধু ছিল ঠিক ছিল, তো গাঁড় পাখম মারিতে বাড়িতে ডেকেলি যাওয়া, চা খাওয়ানো, বিস্কুট খাওয়ানো, ডিম সিদ্ধ খাওয়ানো, বৌদির ফোন নাম্বার লিয়া, তোর বয়ের সাথে তুই যখন থাকিস না মাঝে মাঝে গল্প করতে যাওয়া, এইগুলাই তো সুযোগ দিয়া বুকাচুদ। এটাই তো তুই ভুল করেছিস, এরকম ভুল কেউ করে? আমি বুঝতে পারিনি রে ও খানকি ছেলে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দেবে। দিয়ে মাগিরার কোনো খোঁজই পেলি না তো? তাহলে খোঁজ পেয়েছি বুঝলি তো, খোঁজ পেয়েও কোনো লাভ হবে না। কোথা আছে কোথাবে? ওর মাসির বাড়িতে আছে রে, কুলগাছিতে। বাবা রে, ভাই ভাতের আবার মাসির বাড়িতে চলে গেছে নাঙ্কেলি? বলছি বলে আবার রাগ করিস না জানো? রাগ করে এবার কি করবো বল, মানে রাগ করে আর কিছু করার আছে বল? বুঝলি গজনী, যে ঘরে আমি বউকে নিয়ে কত আদর করতাম, কত সুখের কথা বলতাম, বউ আমাকে ভাত তরকারি খুলে এনে দিত, তারপর আমার কাছে রাত্রে শুয়ে থাকতো, এখন সে পাশে নাই, সেসব সিনগুলো মনে পড়ছে। আর মনে হচ্ছে আমি দেয়ালে মাথা ফাটাই বলা, জানিস আমার এত কষ্ট হয়েছে। আমি জানি রে ভাই, বউ হারানোর জ্বালাটা কি কি করবো বড়া, কিছুই বুঝতে পারছি না রে। একটা আমার কথা শুনবে কি? বল কি কথা? তুই তোর বাবা মাকে কথা বলিস তো? মায়ের সাথে একটু একটু কথাবার্তা হয়, বাবার সাথে হয় না। বাবার সাথে কথা হয় না কেন? যখন আমার বউকে আমি বিয়েটা করি তখন আমি আমার বাবা মার কথা শুনিনি। আমি তো আমার বউকে ভালোবেসে বিয়ে করেছি না, সেই জন্য বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই বড়া ভালোবাসা করে বিয়ে করেছিস, তাও তোর সাথে এরকম করলো তোর বউ? কি করবো বড়া বল, সবই ভাগ্য। সব সময় বড়া ভাগ্যকে দোষ দিলে হয় না বুঝলি তো, নিজেরও কিছু কমজোরি থাকে। হ্যাঁ কি কমজোরি আছে বড়া বল তাহলে? তো কমজোরি ওই তো, ওইখানেই বন্ধু বান্ধবকে বেশি সুযোগ দিয়েছিস, বারে বারে বন্ধুকে বাড়ি লেগেছিস। ওটা তো আমি অন্যায় করেছি রে। তুই এক কাজ কর, তোর বাবা মাকে যে এই কথাগুলো বল। কি বলছিস তুই ভাড়া, বাবা মা তো এবিতে অমতি ছিল বে, কি বলবো বাবা মাকে যে? তবু বোকাচ্ছুটা বলা যায় না বুঝলি তো, মা বাবার মন তোকে একটু সান্ত্বনাও দিতে পারে, তখন এই মুহূর্তে বহুত কষ্টতে আসছিস। এই পুরা মুখ আর মা বাবাকে দেখাইতে ইচ্ছা হচ্ছে না রে, মা বাবাকে কি বলবো যে তোদের বৌমা পালিয়ে গিয়েছে অন্য ছেলের সাথে, সেটা বলবো? শোন পচা, জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে না তখন প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, প্রকাশ করতেই হয় বুঝলি তো, নাহলে সে কষ্টতে তুই জ্বলে পুড়ে মরে যাবি। হ্যাঁ রে বড়া, তুই ঠিকই বলেছিস, ভিতরটা খালি উমড়ি উমড়ি ভাব হয়েছে কোনো সময়। আমার কাছে কথাটা বাগি শোন বল, পুরো ঘটনাটা তোর মা বাবাকে যেয়ে খুলে বল, ঠিক আছে? দেখ তোর মা বাবা কি বলে। তুই বলছিস যাবো মা বাবার কাছে? যা রে বোকাচুদা, বেশি টেনশন করিস না, দুঃখ কষ্টের সময় পৃথিবীর কেউ সাথ দেখ আর না দেখ মা বাবা দিবে বুঝলি তো। ঠিকই বলেছিস তুই বোনা, যা হবে হবে বোনা, বলেই এই দেখি মা বাবাকে। হ্যাঁ যা, এছাড়া তো তোর আর কোনো রাস্তা নেই। এক কাজ কর বন্ধু, তুই আমার সাথে আমাদের বাড়ি একবার চো তাহলে। দেখ ভাই, তুই মন খারাপ করি না, রাগ করিস না, আমি যেতে পারবো না এই ব্যাপারে, তুই একা তুই তুই তোর বাবা মার কাছে যা, তাতে তোর লাভ হবে। হ্যাঁ রে বোনা, আমি জানি তো জীবনে দুঃখের সময় কেউ সাথ দেয় না। হের বালচুদা, খাটি সব সময় নিজের মতো কথা বলে, দুঃখের সময় সাথ দেয় না কি বে? তোর জীবনে দুঃখ কষ্ট এসেছে, আমরা তো তোর সাথ দিচ্ছি বে, তোকে তো এত ভালো বুদ্ধি দিলাম, এবেলা তুই তোর বাবা মাকে গিয়ে বল, আমি তোর সাথে গেলে একটা কেসটা অন্যরকম হবে বুঝিস না নাকি? তো কি অন্যরকম হবে বাড়া? বালচুদা, আমি যদি তোদের তোর সাথে যদি তোদের বাড়ি যাই ঠিক আছে,
আমিও তোর বন্ধু, ধইলেও তোর বন্ধু, বোতলও তোর বন্ধু। আর তোর মা বাবা যখন জানতে পারবে এই চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু তোর বউকে নিয়ে চলে গেছে, তখন তোর মা বাবা আমাদেরকে দেখে ভেতরে ভেতরে একটা ঘৃণা করবে বে। আর তোর মা বাবা যে আমাদের উপরে ঘৃণা করুক তা আমি চাই না, বুঝলি তো? সেই জন্য বলছি তুই একাই যা। বেশ ভাই, আমি একাই যাবো, তোকে যেতে হবে না। তুই একাই যা, বুঝলি তো? সুবিধা অসুবিধা হলে তো আমরা আছি। বেশ ভাই, ঠিক আছে। পৃথিবীটাই অন্যরকম রে, সুখের বন্ধু সবাই হয়, দুঃখের বন্ধু কেউ হয় না। বোকা চুদার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, বউটাকে হারিয়ে হুড়িয়ে দিয়ে কোন গাঁয়ে মরাইছি। বড় হল আমার বড়া, পরকে বুদ্ধি দিতে দিতে আমার বড়া নিজের বুদ্ধিটাই শর্ট হয়ে গেছে। বড়া বাজার করতে গিয়ে সকাল 7টার সময় আসবে, সেই 9টার সময়, জানি না বাজারে গিয়ে কোন ঢেমির মুখ দেখে কি জানি। ওইসব লোককে বাড়িতে না রেখে বিদেশ পাঠিয়ে দিয়ে অনেক ভালো, বাড়িতে থেকে তো কোনো উপকারই লাগে না। ছি, যাই রান্নাটা আমি চাপাই, দেখুন আনে অনেক বাজার। বাড়ি যেতেও বড়া লজ্জা লাগছে, না গেও উপায় নাই। ছি, যা হবে হবে বড়া, যাই। মা, ও মা, কে ওখানে? আমি পচা মা। কি রে, তুই তো বউ নিয়ে খুব সুখেই আছিস, আবার এখানে আসার দরকার কি ছিল তোর? মা, আর আমি সুখে নাই মা, জীবন পুরো শেষ হয়ে গেছে আমার। কেন জীবন শেষ হয়ে গেছে মানে কি হয়েছে তোর? মা, 15 দিন হলো তোমার বৌমা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সে তো আগেই তোকে বারণ করেছিলাম রে বাপ, ওইসব মেয়ের পাল্লায় পড়িস না, ওইসব মেয়েকে বিয়ে করিস না। তখন তোর আমার কথা শুনেছিলি? বল, কেউ তো আমার কথা শুনিসনি। বার বার তোকে বারণ করেছিলাম যে পচা, ওইসব মেয়ের সাথে সম্পর্ক রাখিস না, ওইসব মেয়েকে ভালোবাসিস না, বিয়ে করিস না। আমি তোর দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, কথা শুনেছিলি? আমার কথা শুনিসনি, বাড়ি আসছিস না, ভাত খেছিস না, ঝগড়া করছিস আমার সাথে, পালিয়ে গেছিস মেয়েটাকে নিয়ে 2-3 বার করে। তখন আমরা কি করবো? বললাম যা ভালো বুঝবি তাই কর গা। তুই যে কি ভালো বুঝি, তাকে নিয়ে বিয়ে করলি তুই জানিস। মারে, আমি এখন বড় অসহায় রে, আজ তুই যেদিন থেকে আমাদের কথার অবাধ্য হয়েছিস, ওই মেয়েটাকে বিয়ে করেছিস, সেদিন থেকে জানি আমাদের একটাই ছেলে ছিল পচা, সে মরে গেছে। আর নাই সে, যে ছেলে বাবা মার কথা শুনে না, বাবা মার কথা উপর দিয়ে যেয়ে অন্য মেয়েকে বিয়ে করে, সে ছেলে? সেরকম ছেলের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না রে। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি হলো, কথাটা কানে যায়নি নাকি? পালাইতে বললাম নাকি তোকে বাড়ি থেকে? পালা এখান থেকে। ওগো, আমাদের পচাকে নিয়ে এরকম করো না গো, 2-3 দিনও ভাত খাইনি, ওকে কিছু বলো না, ও যদি ভাত খাক। একটা কথা বলবে না তুমি, ঠিক আছে? চুপচাপ থাকবে, ও আমাদের ছেলে নয়, আমাদের ছেলে অনেকদিন আগেই মরে গেছে। আমাদের বৌমা পালিয়ে গেছে গো অন্য ছেলের সাথে, তুমি ওকে কিছু বলো না, এমনিতেই ওর মন খারাপ। কি রে, তোর বউ পালিয়ে গেছে? হ্যাঁ বাবা। এখনকার মেয়েরাও আচ্ছা সিনিয়র রে মোড়া, 6-7 মাস থেকে সংসার করছে, দেখছে ভাতার লিঙ্গটা একটু লেটে গেছে আর অমনি ভাতার পাল্টিয়ে দিচ্ছে। আবার মুখ মানে তাকাচ্ছিস কি বে? যেটা সত্যি সেটাই বললাম। মা, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে,
শুনো, নিজের ছেলেকে কেউ মন থেকে অপমান করতে চায় না, ওকে অপমান করিনি, ঠিক আছে? তাহলে তুমি কাকে অপমান করলে? যেই ভালোবাসার জন্য ও বাবা মা ছেড়েছিল, যেই ভালোবাসার জন্য ও ঘর ছেড়েছিল, সেই ভালোবাসাটাকে অপমান করলাম। আমি ওকে অপমান করিনি, বুঝতে পেরেছো? জানি না গো, আমার ছেলেটার কি হবে। হাইরে সমাজ, ভালোবাসার কোনো মূল্য দেয় না এই সমাজের মানুষ।